আমি তোমাদের কাব্য কবিতার উদ্ভব ও বিকাশ থেকে যাকে নিয়ে আলোচনা করছি তিনি হলেন কবি শক্তি চট্টোপাধ্যায়, যার জন্ম 1933 এবং মৃত্যু 1995। বাংলা কাব্য কবিতার ইতিহাসে শক্তি চট্টোপাধ্যায়ের কথা বললেই মনে পড়ে যায় কিন্তু এক বোহেমিয়ান কবিকে, যিনি বলেছিলেন যে এলোমেলো করে যাব গ্রাম বন মানুষ বসতি সমস্ত সমস্ত। আসলে শক্তি চট্টোপাধ্যায় কবিতা লেখার জন্যই কিন্তু কবিতা লিখতেন, তবে সাহিত্য জীবনে তিনি যে শুধুমাত্র কবিতাই লিখে গেছেন এ কথা বললে কিন্তু ভুল বলা হবে। প্রথম যখন তিনি সাহিত্য রচনা করা শুরু করেন তখন কিন্তু সেই প্রথম জীবনে বেশ কিছু গল্পও তিনি রচনা করেছিলেন। স্ফুলিঙ্গ সমাদ্দার নামে তার বেশ কিছু গল্প কিন্তু প্রকাশিত হয়েছিল। নামটা মনে রাখবে, স্ফুলিঙ্গ সমাদ্দার, এই নামে শক্তি চট্টোপাধ্যায়ের বেশ কিছু গল্প কিন্তু প্রকাশিত হয়েছিল। শক্তি চট্টোপাধ্যায়ের যে প্রথম কবিতা, সেই প্রথম কবিতাটি বেরোচ্ছে কিন্তু কবিতা নামক একটি পত্রিকাতে, আর কৃত্তিবাস নামক আরেকটি পত্রিকায় তার যে কবিতা বেরিয়েছিল সেই সালটা 1563। 1563-তে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা প্রকাশ পাচ্ছে কৃত্তিবাস পত্রিকায়, আর কবি হিসেবে তার কবিতা প্রথম প্রকাশ পাচ্ছে কিন্তু কবিতা নামক একটি পত্রিকায়। শক্তি চট্টোপাধ্যায় কবি হিসেবে যদি তার যে কবিতার অনুভূতি অনুভব এ কথা যদি আলোচনা করতে যাই তাহলে বলতে হয় যে তার কবিতা কিন্তু আমাদের যে মানুষী সত্তা, মানবিক সত্তা, সেখানে তো নানান চিন্তা নানান আবেগ অনুভূতির একটা আলোড়ন চলে, সেই মানুষী চিন্তাধারা এবং মানবিক চিন্তাধারার সমস্ত কিছুর যে চিন্তা ভাবনা বা এলোমেলো অবস্থা বা বদ্ধ পরিকর যে পরিকল্পনা, জীবনে চলার পথে যা কিছু পাথেয় সব কিছুকে তিনি জীবন চলতি পথের পাশে রাখলেও এই সব কিছুকে ভেঙে ফেলার ক্ষেত্রেও কিন্তু তিনি ছিলেন বেশ বদ্ধপরিকর। এমনকি কবি হিসেবে তিনি নিজে কবিতা শব্দটাকেই কিন্তু বর্জন করেছিলেন। তিনি তার রচনায় অনেক সময় কবিতা শব্দটাকে বর্জন করে বলতেন যে পদ্য, অর্থাৎ নিজের রচনাকেই তিনি পদ্য বলেছিলেন। যদি শব্দ ব্যবহারের কথা বলতে হয় তাহলে এটা বলা যায় যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার শব্দ কিন্তু সম্পূর্ণ ওনার নিজস্ব এবং কিছুটা ওলটপালট, অর্থাৎ পদ্য মানেই যে বা তিনি যে কবিতা শব্দটা বাদ দিয়ে পদ্য শব্দটা বলছেন অর্থাৎ তার মানেই যে তার কবিতায় আমরা প্রত্যেকটা কবিতার একটা ছত্র শেষে আরেকটা ছত্রের অন্তমিল খুঁজে পাব তা কিন্তু নয়। অন্তমিল ছাড়াও তিনি কিন্তু কবিতা লিখেছেন। হ্যাঁ, অন্তমিলযুক্ত কিছু ছত্র আমরা অবশ্যই পাই, তবে সেই অন্তমিল ছাড়াও কিন্তু কবিতা তিনি লিখেছেন, অর্থাৎ সম্পূর্ণ নিজস্ব আঙ্গিকে। শক্তি চট্টোপাধ্যায়ের জীবনে একজন কবির, বিখ্যাত কবির বেশ প্রভাব ছিল, তিনি হলেন জীবনানন্দ দাস। তবে এই শব্দচিন্তা বা নিজের আবেগ অনুভূতি এই জায়গাগুলো বাদ দিয়ে যদি এবারে ছন্দের কথায় আসি তাহলে সেই ছন্দ ভাবনাতেও কিন্তু শক্তি চট্টোপাধ্যায় সম্পূর্ণ নিজস্ব আঙ্গিক ব্যবহার করেছেন।